বুয়েটের হলে একবার আমরা সবাই বন্ধুরা মিলে গল্প করছি। তো গল্প করতে করতে এক পর্যায়ে এক বন্ধু বলল যে, দোস্ত আমি তো আমাদের ব্যাচের ওই মেয়েটাকে দুই চোখে দেখতে পারি না। আমি বললাম, কেন? ও তো মানুষ হিসেবে খুবই ভালো। না দোস্ত, আমি ওকে দুই চোখে দেখতে পারি না। আমি বললাম, কেন? মানে না দোস্ত, ও আমার দুই চোখে আটে না। বুঝতেই পারছেন তো, আমি আজকে যেই জিনিসটা নিয়ে বলবো সেটা আসলে এরকমই একটা জিনিস, যেটা আমাদের দুই চোখ কেন অজস্র চোখ মিলেও চোখে আঁটবে না, কখনোই আমাদের সংখ্যার মধ্যে তাকে ধরা যাবে না, সংখ্যার সীমার মধ্যে তাকে আটকানো যাবে না, সে হচ্ছে মহান অসীম। অসীম একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমি প্রথমেই বলে রাখি যে অসীম এটা অনেক বড় কিছু একটা। কেন আমি কিছু একটা বলছি বারবার? কারণ প্রথমে যেটা জানানো দরকার সেটা হচ্ছে অসীম কোনো সংখ্যা নয়। আমি আবারও বলতে চাই, অসীম কোনো সংখ্যা নয়। পৃথিবীতে যত সংখ্যা আছে তাদের সবাইকে শূন্য দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? শূন্য পাওয়া যায়। কিন্তু অসীমকে যদি শূন্য দিয়ে গুণ করা যায় তখন কি হয়? তখন কি হয় এটা আমরা আসলে ঠিক মতো জানি না। তখন যে কোনো কিছুই আসলে হতে পারে। এটাকে বলে অনির্ণেয় আকৃতির। শূন্য গুণ অসীম এটা অনির্ণেয় আকার। আমি যেমন আমার তৃতীয় পর্বে বলেছিলাম যে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে একটা অনির্ণেয় আকৃতি আসে। শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা আর শূন্যকে অসীম দিয়ে গুণ করা এরা কাছাকাছি, দুজনেই আসলে অনির্ণেয় আকৃতি দেয়। এটার মান যে কোনো কিছুই আসলে হতে পারে। অসীম যদিও কোনো সংখ্যা না, কিন্তু এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেম বলে একটা জিনিস আছে, যেখানে আমাদের যে বাস্তব সংখ্যার জগৎ তার সাথে ধনাত্মক অসীম এবং ঋণাত্মক অসীম এদের দুজনকেও একসঙ্গে চিন্তা করা হয়। তো সেই এক্সটেন্ডেড রিয়াল নাম্বার সিস্টেমে অসীমকে অনেকটা সংখ্যার কাছাকাছি চিন্তা করা হয় এবং সেখানে সংখ্যার কিছু বৈশিষ্ট্য, সংখ্যার মতো কিছু বৈশিষ্ট্য অসীমকে দেয়া হয়েছে। যেরকম অসীমের সাথে এককে দুই যোগ করলে কি হবে, অসীমের সাথে দুই যোগ করলে কি হবে, অসীম থেকে দুই বিয়োগ করলে কি হবে, সেই ব্যাপারগুলো ওখানে কিছুটা সংজ্ঞায়িত করা হয়েছে। তো এই ব্যাপারটা বুঝতে হলে চলুন আটলান্টিক মহাসাগরের পার থেকে একটু ঘুরে আসা যাক। চিন্তা করুন যে আটলান্টিক মহাসাগর থেকে আমি যদি এই এক গ্লাস পানি তুলে নিই তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কি হবে? আসলে কিছুই হবে না, তাই না? অসীম থেকে যদি এক বাদ দেওয়া যায় তাহলে আসলে অসীমই থাকে। ঠিক একইভাবে আমি যদি আটলান্টিকে দুই গ্লাস পানি যোগ করে দিই তাহলেও শেষ পর্যন্ত আটলান্টিকে থাকবে। অর্থাৎ অসীমের সাথে যদি দুই যোগ করা যায় তখনও আসলে অসীমই পাওয়া যাবে। আবার অসীমের সাথে যদি কোনো কিছু গুণও করা যায় তখনও আসলে অসীমই পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে, যদি অসীম থেকে অসীমই বিয়োগ করা যায় তখন কি হবে? ধরা যাক আটলান্টিক মহাসাগর, বিশাল বড় আটলান্টিক মহাসাগর থেকে আমি একটা সমুদ্র বাদ দিয়ে দিলাম। মহাসাগর থেকে যদি সাগর বাদ দেওয়া যায় তখন কি হবে? দুটাই তো অসীম পরিমাণে পানি আছে, অনেক পানি আছে। অনেক থেকে অনেক বাদ দিলে কি হয় সেটা আসলে আমরা জানি না। অসীম থেকে অসীম বাদ দিলে যে কোনো কিছু হতে পারে। যেমন এটাকে অন্যভাবে প্রমাণ করা যায়, অসীম মাইনাস এক এটা সমান সমান অসীম, অসীম মাইনাস দুই এটা সমান সমান অসীম। এখন আল জবর থেকে আমরা পাই অসীম মাইনাস এক ইকুয়াল টু যদি অসীম হয় তাহলে অসীম মাইনাস অসীম এই পাশে নিয়ে আসলাম, অসীম মাইনাস অসীম ইকুয়াল টু হবে এক। আবার অসীম মাইনাস দুই ইকুয়াল টু যেহেতু অসীম, অসীম মাইনাস অসীম ইকুয়াল টু দুই। ঠিক একইভাবে অসীম মাইনাস অসীম ইকুয়াল টু তিন, চার, পাঁচ, ছয়, যা খুশি তাই হতে পারে। অর্থাৎ অসীম থেকে অসীম বাদ দিলে কি হয় সেটা আমরা জানি না এবং এটা আর একটা অনির্ণেয় আকৃতি। তো অসীম নিয়ে আসলে বহু প্রাচীনকাল থেকে মানুষ ভেবেছে। তো তাদের মধ্যে সবচেয়ে পুরনো যার কথা পাওয়া যায় তিনি হচ্ছে জেনো। জেনোর কিছু প্যারাডক্স আছে, সেই প্যারাডক্সগুলোর মধ্যে থেকে আমি দুটো প্যারাডক্সকে নিজের মতো করে একটু একসাথে মিলিয়ে বলি। এটাকে বলে একিলিস আর কচ্ছপের প্যারাডক্স এবং ডাইকোটমি প্যারাডক্স, দুটোকে আমি একসাথে মিলিয়ে বলছি। একিলিস একজন বিখ্যাত বীর ছিলেন, গ্রিসের একজন বিখ্যাত বীর। যখন ট্রয় নগরীর সাথে গ্রিসের যুদ্ধ হয় সেই সময়কার বীর। তো সেই একিলিস একদিন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা কচ্ছপের সাথে তার দেখা। কচ্ছপ তাকে ডাক দিল, আরে একিলিস ভাই কেমন আছো? একিলিস বললো, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তো কচ্ছপ বললো যে, তুমি তো অনেক বড় বীর, তোমার সাথে আমার দৌড় প্রতিযোগিতা করার শখ। তো একিলিস তো শুনে খুবই অবাক হয়, হ্যাঁ তুই কচ্ছপ, তুই করবি আমার সাথে দৌড় প্রতিযোগিতা? তুমি বলে যে, হ্যাঁ ঠিক আছে, তোমার যখন এতই শখ, ঠিক আছে চলো দৌড় প্রতিযোগিতা করি। তো কচ্ছপ তখন বললো যে, আচ্ছা ঠিক আছে, তো আমি তো দুর্বল মানুষ তুমি জানোই, তাহলে এক কাজ করি, আমি আধা মাইল দূর থেকে আগে থেকেই দৌড় শুরু করি। মানে আমি তোমার আধা মাইল দূরে থাকবো, আগে সামনে থাকবো। তো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আধা মাইল দূরে থাকো, তাতে আমার আসলে কিছুই যায় আসে না, আমি শেষ পর্যন্ত তবুও তোমাকে হারিয়ে দিতে পারবো। তো তখন কচ্ছপটা তখন বলছে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, মনে করো তুমি যেই গতিতে দৌড়াবা আমি তার থেকে অর্ধেক গতিতে দৌড়াবো, তাই না? না আসলে আরো অনেক বেশি গতিতে আমি দৌড়াতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে যাও কচ্ছপ, তুমি যে গতিতে দৌড়াবা আমি তার থেকে দ্বিগুণ গতিতে দৌড়াবো। কচ্ছপ এখন খুব খুশি। তো এইবার দৌড় প্রতিযোগিতা যখন শুরু হতে যাবে হঠাৎ করে কচ্ছপ পিছনে তাকিয়ে বললো যে, আচ্ছা একিলিস ভাই, আমি যদি প্রমাণ করে দিতে পারি যে তুমি কোনোদিন জিততে পারবা না তাহলে তুমি কি হার মেনে নেবে? তো একিলিস বললো, তুমি যদি প্রমাণ করতে পারো, হ্যাঁ ঠিক আছে, তাহলে দৌড় প্রতিযোগিতা কেন করবো খালি খালি, তুমি বলো। তো এইবার কচ্ছপ বলছে যে, দেখো একিলিস, তুমি তো আমার দ্বিগুণ গতিতে দৌড়াবে, তাই না? আমরা তো এইভাবে ঠিক করে নিয়েছি। হ্যাঁ তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন আমার এই জায়গায় এসে পৌঁছাবে দৌড়তে দৌড়তে, আমরা তো একসাথে দৌড় শুরু করবো, তাই না? হ্যাঁ, তুমি যখন দৌড়াতে দৌড়াতে এই আধা মাইল সামনে এসে পৌঁছাবে আমি কি আমার আগের জায়গায় দাঁড়িয়ে থাকবো? না, আমি তখন 1/4 মাইল দূরত্বে চলে যাবো, তাই না? যেহেতু আমি অর্ধেক দৌড়াই, তুমি আধা মাইল আসলে আমি যাবো 1/4 মাইল। হ্যাঁ ঠিক আছে।
এইবার তুমি যখন আমাকে ধরতে আরো 1/4 মাইল যাবে, আমি কি আর ওখানে দাঁড়িয়ে থাকবো? আমি নিশ্চয় আরেকটু এগিয়ে যাব, আমি তখন 1/8 মাইল পরিমাণে এগিয়ে যাব। হ্যাঁ, তারপর তুমি যখন আমাকে 1/8 পরিমাণে ধরতে আসবে, আমি কি আর ওখানে দাঁড়িয়ে থাকবো? আমি তো আরেকটু এগিয়ে যাবো 1/16 পরিমাণে। তারপর তুমি যখন আমাকে আবার ওই 1/16 পরিমাণে ধরতে আসবে, আমি কি আর ওখানে দাঁড়িয়ে থাকবো? আমি তো একটু এগিয়ে যাবো 1/32 পরিমাণে। তারপর তুমি যখন 1/32 মাইল করে আমাকে ধরতে আসবে, আমি কি আর ওখানে দাঁড়িয়ে থাকবো? না, তার মানে হচ্ছে তুমি কখনোই আমাকে আসলে ছুঁতে পারবে না, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না, বুঝতে পেরেছো? তো ইকলিস তো ভাবলো তাই তো সে হার মেনে নিল। এখন মজার কথা হচ্ছে, আপনি চিন্তা করুন তো, আসলেই কি ইকলিসের হেরে যাওয়ার কথা? কেউ যদি সামনে থাকেই আর আমি যদি পেছন থেকে দ্বিগুণ গতিতে দৌড়াই, আমি কি কোনোদিন ওকে ধরতে পারবো না? আমাদের মনে হচ্ছে পারবো, তাহলে এই ব্যাপারটাকে কিভাবে চিন্তা করা যায়? এই ব্যাপারটাকে যদি চিন্তা করতে হয় তাহলে এইভাবে ভাবি যে ইকলিস কত দূরে গিয়ে তাকে ধরতে পারবে। প্রথমে তাকে যেতে হবে 1/2, এরপর 1/4, এরপর 1/8, এরপর 1/16, এমন করতে করতে অসীম পর্যন্ত। তার মানে আমরা যদি সবগুলো অসীম পর্যন্ত যদি সবকিছু যোগ করতে পারতাম, যোগ করে যদি কোনো নির্দিষ্ট মান পাওয়া যেত, তাহলে বলা যেত যে সে কত দূরে গিয়ে ওই কচ্ছপটাকে ধরতে পারবে। কিন্তু এটা কি আসলে পাওয়া সম্ভব? 1/2 + 1/4 + 1/8 + 1/16? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা আসলেই পাওয়া সম্ভব। কিভাবে? খুব সহজে এইভাবে চিন্তা করা যায়। ধরা যাক এটার মান হচ্ছে x = 1/2 + 1/4 + 1/8, এমন করতে 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 অসীম পর্যন্ত। তাহলে 2x এটার মান হবে, যেহেতু সবাইকে দুই দিয়ে গুণ করা হচ্ছে, 1 + 1/2 + 1/4 + 1/8 + 1/16, এমন করে। এখন 2x থেকে যদি আমরা x বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো জাস্ট 1, শুধু 1 থাকবে, বাকি সবকিছুই কেটে যাচ্ছে। তার মানে x এর মান হচ্ছে 1, অর্থাৎ 1/2 + 1/4 + 1/8, এই সমস্তগুলো যোগ করলে শেষ পর্যন্ত পাওয়া যাবে মাত্র 1। তার মানে সে 1 মাইল দূরে গিয়ে আসলে ধরে ফেলতে পারবে। এখন কথাটা হচ্ছে এরকম যে এই ব্যাপারটাকে আমরা কিভাবে ফিল করব, মানে আমার কাছে এই জিনিসটা সবসময় অবাক লাগতো। আমি যখন ক্লাস 9-10 অসীম গুণধারার ফর্মুলা পড়েছিলাম, তখন ওখানে লেখা ছিল যে অসীম গুণধারার ফর্মুলা হচ্ছে এরকম, সমষ্টি হচ্ছে a/(1 - r), সেটা দিয়েও এটা বের করা যায়। এর মান হচ্ছে এখানে 1/2, এখানে r এর মান হচ্ছে 1/2, তাহলে 1/2 - 1/2, এটার মান শেষ পর্যন্ত 1 আসবে, 1/2 = 1। তার মানে হচ্ছে যে এই অসীম গুণত্ব ধারার যোগফল হচ্ছে 1, তার মানে এই সবগুলো যোগ করলে 1 হবে। কিন্তু কেন? আমি তো আর কম যোগ করছি না, আমি তো অসীম পর্যন্ত যোগ করছি, অসীম পর্যন্ত যোগ করলে মান কেন হচ্ছে জাস্ট 1 হবে? এটাকে খুব সুন্দর করে বোঝা যায় কুমড়া থিওরি থেকে। কুমড়া থিওরিটা এখন ব্যাখ্যা করা যাক। মনে করা যাক আমাদের কাছে একটা কুমড়া আছে, এই কুমড়াটাকে আমি যদি মাঝখান থেকে একদম সমান দুই ভাগ করে ফেলি, তাহলে দুইটা পার্ট হয়ে গেল, এখন এটা 1/2, এটা 1/2, এই 1/2টাকে রেখে দিলাম। এখন বাকি যে 1/2টা আছে, এই বাকি 1/2টাকে আমি যদি মাঝখান থেকে আবার সমান দুই ভাগে ভাগ করি, তাহলে একটা হবে 1/4 আর একটা 1/4, এই 1/2 থাকলো আর এখানে দুইটা 1/4, একটা 1/4 রেখে দিলাম। আর একটা যে 1/4 আছে, তাকে মাঝ থেকে এবার সমান দুই ভাগে ভাগ করি, কি হবে? 1/8 1/8, তার মানে পাওয়া গেল 1/4 1/8 আর একটা 1/8। এই 1/8 কে যদি আমি আবার ভাগ করি সমান দুই ভাগে, তাহলে 1/16 1/16, ওই যে 1/16 একটা অতিরিক্ত থাকলো, সেটাকে যদি আবার সমান দুই ভাগে ভাগ করি, এমন করে করে করতে 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 আমি কতদূর পর্যন্ত পারবো? আমি অসীম পর্যন্ত এগুলো কিন্তু ভাগ করে যেতেই পারবো। এখন আপনি চিন্তা করুন, যদি সমস্ত টুকরা এখন একসঙ্গে যোগ করা যায়, কয়টা কুমড়া পাবো? একটাই। আমি কি বেশি পাবো? না। তার মানে এই অসীম পর্যন্ত যোগফল এর মান কিন্তু 1, এটাই আসলে এখানে বলা হয়েছে। এখান থেকে জিনিসটাকে সুন্দর করে বোঝা যায়, এই ব্যাপারটাকে বলে আসলে কনভার্জেন্স। তো অসীম নিয়ে বলতে গেলে একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সেট থিওরির আব্বা হুজুর জর্জ ক্যান্টর। তিনি হচ্ছেন প্রথম মানুষ যিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এই পৃথিবীতে অসীম শুধু একটা না, এই পৃথিবীতে অসীম ধরনের অসীম সংখ্যক অসীম আছে। এই প্রসঙ্গে বলে রাখি, জর্জ ক্যান্টরের মৃত্যু হয় একটি পাগলাগার দুঃখিত একটি চিকিৎসা কেন্দ্রে। না না, অসীম নিয়ে বেশি চিন্তা করেছিলেন বলে না, আসলে সেই সময়কার গণিতবিদগণ তাকে সুযোগ পেলে অপমান করত এবং তার ধারণাগুলোকে একফোঁটা মেনে নিত না, আসলে সেই কষ্ট থেকেই আর কি। খুবই অদ্ভুত ব্যাপার। এবং তিনি বললেন যে কিছু অসীম আছে গণনাযোগ্য অসীম, কিছু অসীম আছে অগণনাযোগ্য অসীম। কিরকম? এইবার ব্যাপারটাকে বোঝানো যাক। গণনাযোগ্য অসীম আসলে তেমন কিছু না। ধরা যাক আমরা একটা সেটের কথা চিন্তা করি, যে সেটে পৃথিবীর সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে, 1, 2, 3, 4, 1 থেকে শুরু করে যত পূর্ণ সংখ্যা আছে 1 এর থেকে বড়, সেগুলো সবাই মিলে একটা স্বাভাবিক সংখ্যার সেট তৈরি করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এমন করে 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 আমরা কতদূর যেতে পারবো? এই যে সেটটা, এই সেটে যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাটাকে বলে কাউন্টেবল ইনফিনিটি। কারণ এগুলোকে গোনা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে। কাউন্টেবল ইনফিনিটিকে আরেকভাবে চিন্তা করা যায়, যে আমরা যদি ঠিক পরেরটা কত এটা যদি বলতে পারি, যে শুরু থেকে শুরুটা কত এটা যদি আমি জানি এবং ঠিক পরেরটা কত এটা যদি আমি বারবার বলতে পারি, তাহলে সেটা আসলে বলা যায় যে সেটা কাউন্টেবল ইনফিনিটি। আর যেখানে এই কাজটা করা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল বা অগণনাযোগ্য ইনফিনিটি। কিরকম? ধরা যাক বাস্তব সংখ্যার সেট। দেখুন,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এখানে আমি যদি বলি দশের পরেরটা কত, আপনি ধুম করে বলবেন এটা এগারো, এগারোর পরেরটা কত বারো, বারোর পরেরটা কত তেরো, পরেরটা কিন্তু আমরা জানি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এক, এই যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে এক, একের ঠিক পরের বাস্তব সংখ্যাটা কত, এবার কত হবে, আপনি কি বলবেন ওয়ান পয়েন্ট জিরো 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 এবং জিরো, হ্যাঁ জিরো, তারপরে জিরো, আরো কয়েকটা জিরো, তারপরে ওয়ান হলো না, আরেকজন বলবে না আমি তার মাঝখানে আরো একশোটা জিরো বসালাম, সেটা তো আরো ছোট হয়ে গেল। অর্থাৎ ঠিক পরেরটা কত এটা কিন্তু আপনি বলতে পারছেন না, অর্থাৎ এই যে বাস্তব সংখ্যার সেট এটা আসলে আনকাউন্টেবল। তো এরকম কাউন্টেবল সেট আর কি কি হতে পারে, এই কাউন্টেবল সেটগুলোর মধ্যে রয়েছে পৃথিবীতে যত বর্গ সংখ্যা আছে তারা, কারণ প্রথমটা ধরা যাক এক, একের পরের বর্গ সংখ্যাটা চার, তারপরটা হচ্ছে নয়, তারপর ষোলো, তারপর পঁচিশ, ঠিক পরেরটা কত এটা কিন্তু আমি জানি। এরকম করে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তারাও কাউন্টেবল, প্রথমটা দুই, তারপরেরটা হচ্ছে তিন, তারপরেরটা হলো পাঁচ, তারপরেরটা সাত, তারপরে এগারো, এমন করে করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, এরাও কিন্তু কাউন্টেবল। আর আনকাউন্টেবলগুলোর মধ্যে কারা কারা আছে, যেমন আমি একটু আগে বলেছি যে পৃথিবীতে বাস্তব সংখ্যা যতগুলো হতে পারে সেটার যে সেটটা, সেই সেটটা একটা আনকাউন্টেবল সেট বা অগণনাযোগ্য সেট। এরকম করে একটা সরল রেখাংশ, একটা ছোট রেখাংশ আমি নিলাম, এই রেখাংশের মধ্যে কতগুলো বিন্দু আছে সেটাও আসলে একটা আনকাউন্টেবল ইনফিনিটি। যে কাউন্টেবল আর আনকাউন্টেবল এই এই দুই ধরনের ইনফিনিটি, এগুলো দিয়ে অনেক মজার কাজ করা যায় যেগুলো আমাদের খালি চোখে আসলে বিশ্বাস হবে না। কিরকম, আমরা আমরা প্রমাণ করে ফেলতে পারি একটা ছোট্ট রেখাংশের মধ্যে যতগুলো বিন্দু আছে একটা মানুষের শরীরে এক্স্যাক্টলি ততগুলো বিন্দু আছে, একটা ছোট্ট রেখাংশের মধ্যে যতগুলো বিন্দু আছে এই পুরো মহাবিশ্বে এক্স্যাক্টলি ততগুলো বিন্দু আছে, আমার শরীরে যতগুলো বিন্দু আছে আর একটা মানুষের শরীরে এক্স্যাক্টলি ততগুলো বিন্দু আছে, এটা প্রমাণ করে ফেলা যায়। খুবই চমৎকার করে এই প্রমাণগুলো করা যায়। যাই হোক, অসীম আসলে খুবই চমৎকার একটা বিষয়। তো আমরা অসীম নিয়ে আর কথা বাড়াবো না, আমরা এ পর্যায়ে শেষ করবো একটা সমস্যা দিয়ে, আগিকা পর্বের সমস্যাগুলো পরে কখনো বোঝানো যাবে। মনে করুন আপনার কাছে দশটা মোহরের থলে আছে, ওই যে আলিফ লাইলাতে আমরা দেখতাম যেরকম এরকম মোহরের থলে, মোহর না বলে স্বর্ণ মুদ্রাও আমরা চিন্তা করতে পারি। মনে করুন দশটা আমাদের কাছে এরকম থলে আছে, সেই দশটা থলের মধ্যে প্রত্যেকটাতে দশটা করে স্বর্ণ মুদ্রা আছে, দেখতে একদম একরকম, প্রত্যেকটা ওজন দশ গ্রাম করে করে। খালি একটা থলের মধ্যে যে দশটা স্বর্ণ মুদ্রা আছে তাদের প্রত্যেকটার ওজন নয় গ্রাম করে করে, অর্থাৎ ওটিতে ভেজাল আছে। তার মানে বাকি যে নয়টা তাদের প্রত্যেকটাতেই দশটা করে স্বর্ণ মুদ্রা আছে, প্রত্যেকের ওজন দশ গ্রাম, কিন্তু শুধুমাত্র একটাতে যে দশটা আছে তাদের প্রত্যেকের ওজন নয় গ্রাম করে করে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ডিজিটাল ওজন মাপার যন্ত্র দেওয়া হলো, অর্থাৎ এখানে আপনি কিছু রাখলেই ওখানে সুন্দর করে লেখা ওঠে কত গ্রাম। এই ওজন মাপার যন্ত্র ব্যবহার করে, এই ওজন মাপার যন্ত্র ব্যবহার করে মাত্র একবার ওজন করে আপনাকে নিশ্চিত করতে হবে কোনটা সেই কালপিট, অর্থাৎ কোন থলেটা মধ্যে কম পরিমাণে কম ওজনের বস্তু আছে। আপনি যদি খুব ভাগ্যবান হন তাহলে হয়তো যেটা তুলেছেন দেখবেন সেখানে নয় গ্রাম, তাহলে তো বুঝেই গেলেন। কিন্তু যদি ভাগ্যবান না হন আপনি তো দশ গ্রাম দেখে বুঝবেন না, অর্থাৎ আপনাকে অন্য কোনো একটা উপায় বের করতে হবে। এটাই হচ্ছে সমস্যাটা। চিন্তা করুন কিভাবে একবার মাত্র ওজন করে বের করে ফেলা যায় সেই কালপিট থলেটা কোনটা। চিন্তা করতে থাকুন, কারণ চিন্তাই ভবিষ্যতে পথ দেখায়। ভালো থাকবেন।